এই ডিমগুলো এখন দিয়ে আবার দুবার তাওয়া দেবো মানে ওমে বসাবো একই মুরগিকে দিয়ে দুবার ওমে বসাবো তো দেখা যাক এই এই পদ্ধতিটা সম্ভব হয় কিনা কারণ আমি হাতে কলমে সব কিছু করে তারপরে কিন্তু বিশ্বাস করি এবং তারপরে কিন্তু আপনাদেরকে সাজেস্ট করি তো আমি নিজে আগে প্রমাণিত হই তারপরে আপনাদের সাজেস্ট করব আপনারা বসাতে পারবেন কিনা একটা ডিম নিয়ে বসে আছে ওইদিকে একটা ডিম কালেক্ট করে দিয়েছে এই যে এইগুলো সব কিন্তু হেয়ারলাইন ক্রাক তো ভিতরে যদি হাওয়া ঢুকতে না পারে তাহলে কিন্তু অসুবিধা নেই ফুটলে ফুটতে পারে টিপস রয়েছে সেই টিপসগুলো অবলম্বন করতে হবে নাহলে কিন্তু দাঁড়িটা মারা যেতে পারে বাইলা ভাই আমরা কিন্তু এরকম তাওয়া লাগা মুরগি বা মেয়ে মুরগি যখন ডিম ডিমে চলে আসে তখন কিন্তু আমরা ধারি মুরগি বলে থাকি আজকে টপিক হচ্ছে যে এই মুরগিটার থেকে এক চালান তাওয়া কিন্তু উঠে গেল তো এক চালান তাওয়া তুলতে আপনারা জানেন লাগভাগ একুশ দিন সময় লেগে যায় বেরোস না বাবা শোনো আমার তো মুরগিটার ওজনটা একবার দেখব তারপরে টপিক আসবো মুরগিটার ওজন এখনও কিন্তু কেজিখানিক রয়েছে ওকে তো এবার আমাদের মূল টপিক হচ্ছে যে একটা মুরগি তাওয়া লাগলে সেই মুরগিকে চালান তাওয়া তোলার পরে আবার তাওয়াতে বসানো যাবে কিনা হ্যালো 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 ছাগলগুলো উঠে বসে আছে ইঁদুরের হাজার ওপরে তো আজকে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভিডিও উপস্থাপনা করতে চলেছি আপনাদের সামনে এদের জল নেই গো এই দেখুন ককগুলোর সাইজ দেখুন একটা ব্ল্যাক একটা রেড আর এই হচ্ছে আমার মোরগ তো এইখানে ডিমগুলো কী হলো যাই হোক ডিমগুলো তো মা তুলে রেখেছে কোথাও চলো চলে এসেছি সম্পূর্ণ ওই 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 বেরোস না বেরোস কী সম্পূর্ণ একদম একদম আনকমন এরকম ভিডিও চ্যানেলে এই প্রথমবার ডিমগুলো নিয়ে এসেছি আর ওরছে এত আমি ভিতরে প্রবেশ করেছি এই যে আমার মাঙ্গো সব আচ্ছা একটু লো লাইট হবে একটু দয়া করে দেখে নেবেন তো বেশ কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে দেশি আর হোয়াইট লেগনের সংমিশ্রণে কী জাতের বাচ্চা হয় প্লাস দেশি আর ক্রয়লার এই জাতের সংমিশ্রণে কী মুরগি তৈরি হয় সেটা আপনাদের আমি দেখাবো তো আমার দুটো মুরগি কিন্তু বর্তমানে ডিমে আছে এই যে ও ছবিটা গোলা যাচ্ছে এটা আর নিচে যে দুটো দেখালাম ওই দুটো কিন্তু ডিম পাচ্ছে তো ওদের ডিম দিয়ে যে বাচ্চাটা আমরা ফুটিয়েছি সেই বাচ্চাটা আমি আপনাদের দেখাবো চলো এখানে কিচ্ছু নেই এখানে কিচ্ছু নেই চলো চলো পরে আসছি চলো ঠকর দিবি না স্যার এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই যে সাদা কালো হ্যাঁ এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব ওই সংমিশ্রণ জাত ঠিক আছে মানে দেশি মোরগ আর দুটো কয়লার মুরগি আছে আর হচ্ছে হোয়াইট লেগন তো হোয়াইট লেগনের ধাঁচে একটাই হয়েছে কারণ ম্যাক্সিমাম আমি বাবার ধাঁচেই যায় সবাই জানেন তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে সম্পূর্ণ ভিন্ন যেহেতু আমি বলেছি সম্পূর্ণ নতুন আনকমন একটা বিষয় আপনাদের আমি দেখাবো এইখানে একটা মা মুরগি দাওয়াতে বসেছে চলুন মাত্র একটা ডিম নিয়ে বসে আছে ওইদিকে একটা ডিম ওট পালাক্ট করে দিয়েছে রোক এই একটা ডিম এই একটা ডিম মনে হচ্ছে ডিমগুলোই না বাচ্চা নেই এটাতেও কিচ্ছু নেই আর একটা ডিম আছে আর একটা ডিম আছে এর মধ্যেও কিচ্ছু নেই ওকে এগুলো ছিল পিওর দেশি তো আজকের টপিক হচ্ছে যে এই মুরগিটার থেকে এক চালান তাওয়া কিন্তু উঠে গেল তো এক চালান তাওয়া তুলতে আপনারা জানেন লাগভাগ একুশ দিন সময় লেগে যায় বেরোস না বাবা শোনো আমার তো মুরগিটার ওজনটা একবার দেখব তারপরে টপিক আসবো মুরগিটার ওজন এখনও কিন্তু কেজিখানিক রয়েছে ওকে তো এবার আমাদের মূল টপিক হচ্ছে যে একটা মুরগি তাওয়া লাগলে সেই মুরগিকে এক চালান তাওয়া তোলার পরে আবার তাওয়াতে বসানো যাবে কি না হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেটাই করতে চলেছি এক চালাম তাওয়া কিন্তু আমার উঠে গেছে বাচ্চা আমি আপনাদের দেখাবো তো চলুন এই প্রসঙ্গে ভিডিওটা করতে গিয়ে আগে শুরু থেকে শুরু করা যাক এই হচ্ছে সেই ডিমগুলো যে ডিমগুলো আমি নিয়ে এসেছি ষোলোটা ডিম কিনেছিলাম একটা ঘাই লেগে ফেটে গেছে এখন পনেরোটা এর মধ্যে রয়েছে আর এইটাকে দেখুন এর মধ্যে পাঁচটা দেশি মুরগি পিওর দেশি মুরগির বাচ্চা কিন্তু রয়েছে এই যে দাড়িটা আমি আগে দেখালাম সেই মুরগিটার কিন্তু এই বাচ্চা ফুটেছে আর বাকি ডিম নিয়ে বসে আছে তো সেই ডিমগুলোকে এখন সরিয়ে দিয়ে এই ডিমগুলোকে বসিয়ে দেবো তো আগে ডিমগুলোকে মার্কিন করে নিই এইখানে ডিমগুলোকে আমি একে একে সব নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি ডেট এবং যেহেতু আসেল মুরগির ডিম তো এক সাইডে আমি এ লিখে দেবো এক সাইডে ডেট লিখবো আর কিছু কয়লারের ডিম রয়েছে সেগুলো বসিয়ে দেবো আজকের ডেট হচ্ছে পাঁচ তারিখ পাঁচ পাঁচ দশ আর এক সাইডে এ ডিমটা ক্র্যাক আছে এটাতে আমি ক্র্যাকটা লিখে দেব ফাটা এই ডিমটাও ক্র্যাক আছে দেখুন মানে এইটা আমার মনে হয় ক্র্যাক এই যে দেখুন পুরো পুরো ছিঁড়ে গেল এই ক্র্যাক লাইনটা ফ্রিজে থেকে জমে গেছে যাওয়ার জন্য ক্র্যাকটা বুঝে গেছে এই একটা ডিম ক্র্যাক আছে তো এগুলো দেখা যাক ফোটে কিনা কারণ অনেক কস্টলি তো পঁচিশ টাকা করে একটা ডিমের দাম বুঝতে পারছেন এই যে এই যে এইগুলো সব কিন্তু হেয়ার লাইন তো ভিতরে যদি হাওয়া ঢুকতে না পারি তাহলে কিন্তু অসুবিধা নেই ফুটলে ফুটতে পারে তবে ইনকুয়েটারে দিলে বেশি রেজাল্টের আমি ইয়ে করি আশা করি কারণ মুরগিতে কেমন কি হবে না হবে সেটা আমি এখনও বলতে পারছি না এই হচ্ছে আমার আজিল মুরগির ডিম একটা ভেঙে গেছে আপনার আগে শুনেছেন তো এইগুলোকে আবার নতুন করে তাওয়ায় বসাবো রি তাওয়া যেটাকে বলছি আমি তো একবার তাওয়া ভেঙে যাক যাস না যাসমার আমার যা এখানে যা এখানে যা তোমাকে জল খাবার সব দেওয়া হবে পিওর ম্যাচ দেওয়া হবে তো কিছু যে টিপস রয়েছে সেই টিপসগুলো অবলম্বন করতে হবে নাহলে কিন্তু দাঁড়িটা মারা যেতে পারে বাইরে আমরা কিন্তু এরকম তাওয়া লাগা মুরগি বা মেয়ে মুরগি যখন ডিম ডিমে চলে আসে তখন কিন্তু আমরা ধাড়ি মুরগি বলে থাকি এবার বিষয় হচ্ছে যে একবার তাওয়া তুলে একুশ দিন এভাবে বসে থাকে তারপর আবার কিন্তু একুশ দিন বসে থাকতে হবে সেই ক্ষেত্রে বেশ কিছু টিপস আমাদের মাথায় রাখতে হবে বেশ কিছু মানে কি বলবো বিষয় নজরে রাখতে হবে প্রথম কথা হচ্ছে মুরগির ওজন এক কিলো বা এক কিলোর উপরে হতে হবে তার নিচে হলে কিন্তু মুরগি মারাও যেতে পারে ওইভাবে বসে থেকে প্যারালাইজড হয়ে মারাও যেতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যেখানে মুরগি বসবে তার আশেপাশে জলের পাত্র এবং খাবারের পাত্র কন্টিনিউয়াসলি রাখতে হবে ওকে তৃতীয় হচ্ছে যে মাঝে মধ্যে মুরগিটাকে বাইরে আপনি নিজে হাতে করে বের করে দেবেন যাতে পায়খানা টায়খানা করতে পারে এবং একটু পাটা টান করতে পারে বোঝা গেল তো এই যে একুশ দিনের মাথায় ডিম দেওয়া হয়েছিল পনেরোটা পনেরোটার মধ্যে বাদ বাকি সব ডিম নষ্ট হয়ে গেছে বাকি তিনটে ডিম এখনও ভালো ছিল বসানো হয়েছে কিন্তু ফোটেনি মাত্র পাঁচটা ডিম ফুটেছে এইবার ফারাক দেখুন ইনকুপিটার আর মুরগিতে হ্যাচ করা কতটা পার্থক্য যাকে মুরগির ওজন আমার এক কিলো প্লাস রয়েছে এবং আমি পিওর ম্যাশ নিয়ে এসেছি সুন্দর ভালো ম্যাশ দেবো যাতে ওর কোনো সমস্যা না হয় বডিতে বাদ এই ডিমগুলো এখন দিয়ে আবার দুবার তাওয়া দেবো মানে ওমে বসাবো একই মুরগিকে দিয়ে দুবার ওমে বসাবো তো দেখা যাক এই এই পদ্ধতিটা সম্ভব হয় কি না কারণ আমি হাতে কলমে সব কিছু করে তারপরে কিন্তু বিশ্বাস করি এবং তারপরে কিন্তু আপনাদেরকে সাজেস্ট করি তো আমি নিজে আগে প্রুফ হইনি এরকম অনেক ভিডিও হয়তো আপনি দেখে থাকবেন তো আমি নিজে আগে প্রমাণিত হই তারপরে আপনাদের সাজেস্ট করব আপনারা বসাতে পারবেন কি না তো যে পদ্ধতিগুলো বললাম যে টিপসগুলো বললাম অবলম্বন করতে দেখুন এখন কিন্তু হাসকাচ্ছে মানে বাচ্চাদেরকে ডাকছে তো সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে জল খাবার অবশ্যই কাছাকাছি রাখতে হবে প্লাস আপনার হচ্ছে কি বললাম জল জলখাবার কাছে রাখতে হবে এবং মাঝে মধ্যে ওকে বাইরে বের করে নিতে হবে ওর নিজে থেকে চড়ার জন্য মানে একটু পায়ের যে ইয়ে ভাবটা প্যারালাইজ ভাবটা সেটা যেন ঠিক হয় ওকে বাদ বাকি খাবারটা ঠিক থাকলে আশা করি অসুবিধা হবে না আর দেশি মুরগির তাওয়াটা তুরন্ত ভাঙানোর জন্য ভেঙে সব সব্বনাশ একটা ডিমের দাম পঁচিশ টাকা আমার যান মধ্যে তো চলুন এবার একে একে ডিমগুলো বসানো যাক পনেরোটা ডিম মুরগিটা একবার বসেছে পনেরোটা একটু বেশি হয়ে যাচ্ছে তবুও কিছু করার নেই তো আমি ভেবেছিলাম সেপারেট একটা ইনকোপিউটারে মানে একে বসাবো ওই ডিমগুলোকে তো দেখুন এইটাও একটা আলাদা এক্সপেরিমেন্ট মানে এই এই এক্সপেরিমেন্টও আমার করার অনেক দিনের একটা চেষ্টা ছিল তো যেহেতু আমার সময় মতো সব কিছু সম্ভব হচ্ছিলো না তো এইবার একবার একটা চান্স হয়েছে তো এক্সপেরিমেন্টটা আমি করেই নিই ঠিক আছে আর আমি আপনাদেরকে আরেকবার বলে নিই যে আমি নিজে আগে করে সাকসেস পাই কিনা দেখি তারপরে আপনাদের আমি সাজেস্ট করব তার আগে কেউ করতে যাবেন না করে যদি কোনো রকম হ্যাঁ আপনি করতে পারেন করে যদি কোনো রকম সমস্যা হয় সেটা কিন্তু আপনি নিজে দায়ী আমি দায়ী নাই কোনোভাবে আমাকে দায়ী করবেন না আমাদের চ্যানেলকে কোনোভাবে গালাগালিস করবেন না ঠিক চলুন তাওয়াতে মোটামুটি বসানো হয়ে গেল এবার মুরগিটাকে বসিয়ে দেবো ওর মতো করে নিয়ে আশা করি বসবে বাকি জল খাবার সব ঠিকঠাক করে দিতে হবে কোথায় গেলে আয় আয় हाँ 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 अच्छा चलो चलो बस 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 हाँ हाँ बसो बस बस চলুন একে ডিস্টার্ব কম করি আগেও তাহাতে বসুক তো তারপরে দেখছি কত দূর কি হয় আগে তো বসবে কিনা যদি না বসে একটা দিন ওয়েট করবো এমনিতে ডিমগুলো আমার ফুটবে কিনা সেটা সন্দেহ আছে তো একটা দিন ওয়েট করি যদি বসে গেল ভালো না বসলাম আমি তো দিচ্ছি সমস্যা নেই বাকি এর হয়তো খিদে লেগেছে এখন খাবারটাকে দিয়ে দিই ওকে তো আমি আগে নিজে এক্সপেরিমেন্ট করে নিই তারপরে আপনাদেরকে সাজেস্ট করি ওকে